7 দিনের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ আর অবিলম্বে ছাত্রলীগ নিষিদ্ধ সহ 5 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি চলছে। বেলা 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াত কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে আন্দোলন চলবে। 2014, 2018, 2024 নির্বাচন অবৈধ ঘোষণা করে এসব সংসদের এমপিদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানানো হয় সমাবেশে। ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সন্ধ্যা 7:30টায় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেশ কিছু সংগঠন। আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে অবস্থান করার হুঁশিয়ারি দেন নেতারা। নতুন করে সংবিধান লিখতে হবে, আমাদের দ্বিতীয় দফা দাবি। এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলার মাটি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি, যেহেতু 72-এর সংবিধানকে যদি আমরা থুড়ে ফেলে দিতে পারি তাহলে চুপুই আমাদের এমনি শেষ, চুপুর পাদার থাকে না। তাও আমাদের তৃতীয় দফা দাবি, ফাঁসিবাদের সংবিধানের যে ফসল রাষ্ট্রপতি চুপুকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে।